ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে দারুণ মুসমুসে একটা নাস্তা রেসিপি দেখাবো এখানে আমি মাঝারি সাইজে লম্বা আলু পাঁচ পিস নিয়ে সেদ্ধ করে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি পাতা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি গরুর মাংসের মশলার গুঁড়া দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কাবাব মশলা আর অল্প একটু দিব সরিষার তেল চা চামচের এক চামচ এখন ভালোভাবে আবার একটু মিক্সড করে নেব ভালোভাবে মেশানো আমার হয়ে গিয়েছে এখন এটা এক সাইডে রেখে দিব। একটা মিক্সিং বল নিয়েছি ময়দা নেব দেড় কাপ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী রান্না করে সাদা সোয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব এখন নর্মাল পানি দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না মিডিয়াম হবে এখন ডোটা অর্ধেক ভাগ করে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এখন আমি রুটি বেলে নেব রুটিটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা হবে না পাতলার চাইতে একটু মোটা হবে রুটি দুইটা আমি এভাবে বেলে নিয়েছি আগে থেকে আলুর ভর্তা করে রাখা এখানে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে চারি সাইডে এভাবে মেলে দিচ্ছি চারি ছাইটে আমার এভাবে মেলে দেয়া হয়ে গিয়েছে আর এই নাস্তাটা খেতে যে কতটা ইয়ামি আসলে একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না আগে থেকে বেলে রাখা আরেকটা একটা রুটি এখানে দিয়ে চারি ছাইটে এভাবে সেটিং করে দিচ্ছি এখন আবার একটু আলতো হাতে বেলে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি এখন একটা শ্বাস কাঠির সাহায্যে এভাবে মাঝখানে একটু চেপে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি দেখেন একে একে কতগুলো হয়েছে মাত্র দেড় কাপ ময়দায় এখন একটা মিক্সিং বল নিয়েছি একটা ডিম নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন এভাবে ডিমের ভিতরে একটু করে চুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে না হলে কিন্তু মশমশা হবে না মিডিয়াম টু লো হিটে আমি মশমশা করে ভেজে নিয়েছি আমি আমার পছন্দ মতো কালার রেখেছি এখন এগুলো উঠিয়ে নিব একে একে সবগুলো ভেজে নিব দেখেন কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে আশা করি রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে